Assalamualaikum. Hi guys, everyone. Welcome to Asad Learning School. আজকে আমরা যে পার্টটা দেখব সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স. সো গাইস, লেটস গো স্টার্ট দিস ক্লাস. আজকে যে আমরা যে লেসনটা দেখব সেটা হলো ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটা অংশ, অ্যাফারমেটিভ টু নেগেটিভ পার্ট 2. আমরা ইতিমধ্যে পার্ট 1 অলরেডি আপলোড দিয়েছি, তোমরা সেখান থেকে পার্ট 1টা দেখে নিলে পার্ট 2টা ভালোমতো বুঝতে পারবে. সো গাইস, এখানে কি আছে যে অনলি যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্স, অনলি যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে আমরা কিভাবে নেগেটিভ করব. অনলি দ্বারা কি বোঝায়? কেবলমাত্র, তাই অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে হবে নাম বা তার. অনলি দ্বারা যদি বস্তুকে বোঝানো হয় বস্তু তাহলে নাথিং বা তার. অনলি দ্বারা যদি সংখ্যাকে বোঝায় তাহলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান. তোমরা এদিকে দেখে নিতে পারো, অনলি দ্বারা ব্যক্তি বুঝালে নান বাট, অনলি দ্বারা বস্তু বুঝালে নাথিং বাট, অনলি দ্বারা সংখ্যা বুঝালে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান. আমি তোমাদের এখানে সুবিধার জন্য কিছু উদাহরণ তুলে রেখেছি. হ্যাঁ গাইস, আমরা একটু খেয়াল করি, এখানে কি আছে? অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, কেবলমাত্র সেই কাজটি করতে পারে. অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, কেবলমাত্র সেই কাজটি করতে পারে. সো গাইস, এখানে অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক, এখানে আমরা দেখি অনলি হি ক্যান, কেবলমাত্র সেই কাজটি করতে পারে. এই অনলি দ্বারা মূলত কাকে বোঝানো হয়েছে? হি, মানে অনলি কেবলমাত্র সে কাজটি করতে পারে. এখানে অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? হি. হি কি? হি হলো একজন ব্যক্তি, যা ব্যক্তির প্রণাম. তা অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে আমরা কি করব? নান বাট. অনলি দ্বারা ব্যক্তি বোঝালে আমরা এটার জন্য কি করব? যে নান বাট. তাহলে আমরা কি লিখবো? এই অনলির পরিবর্তে আমরা লিখবো এখানে নান বাট. তাহলে বাকি আছে কি? হি ক্যান ডু দা ওয়ার্ক, খুব সিম্পল. তাহলে এখানে কি আছে? অনলি হি ক্যান ডু দা ওয়ার্ক. তাহলে এটা অনলি দ্বারা যেহেতু ব্যক্তি বুঝেছে তাই অনলি এর পরিবর্তে আমরা কি লিখবো? নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক, নান বাট হি ক্যান ডু দা ওয়ার্ক. পরবর্তী আছে কি? অনলি দা মুন ওয়াজ ভিজিবল, অনলি দা মুন ওয়াজ ভিজিবল. তাহলে ভিজিবল এখানে অনলি দা মুন, মুন কি? চাঁদ. চাঁদ কি? এটা ব্যক্তি না বস্তু না প্রাণী, আমাদের বস্তু হবে না সংখ্যা. তা চাঁদ হচ্ছে কি? একটা বস্তু, এটাকে আমরা বস্তুর সাথে তুলনা করি. দা মুন এটা কি কি বুঝেছে? বস্তুর সাথে. আর বস্তু হলে আমরা কি করব? দেখো, যদি অনলি দ্বারা বস্তু বুঝায় তাহলে এটার জন্য আমরা কি করব? অনলির পরিবর্তে নাথিং বাট ইউজ করব. তাহলে এখানে কি লিখবো আমরা? দেখো, এই অনলির পরিবর্তে নাথিং বাট দা মুন ওয়াজ ভিজিবল, ভিজিবল. আমরা নেক্সট পরবর্তী উদাহরণটা দেখি, এখানে বলছে শি হ্যাজ অনলি টু ডলস, শি হ্যাজ অনলি টু ডলস. এখানে কি আছে? শি হ্যাজ অনলি টু ডলস, কেবলমাত্র তার কাছে কয়টা? দুইটা পুতুল আছে. তাহলে আমাদের আমরা কি লিখতে পারি? এই যে অনলি, অনলি দ্বারা কি বোঝানো হয়েছে? টু ডলস. মানে এখানে কি বলছে? অনলি দ্বারা টু ডলস, দুটা মানে পুতুল বোঝানো হচ্ছে. যেহেতু এই অনলি দ্বারা সংখ্যা বোঝানো হয়েছে তাহলে আমরা কি বলছি? যে অনলি দ্বারা সংখ্যা বোঝালে আমরা কি লিখবো? নাথিং বাট অথবা নট লেস দেন. আমরা কি লিখতে পারি? শি হ্যাজ তাহলে নট মোর দেন not more than two dolls. তাহলে কি লিখবো? যে she has not more than two dolls, তার কাছে কয়টি পুতুল আছে? যে দুইটি পুতুল আছে. এভাবে কি আমরা যে একাধিক সেন্টেন্স আমরা এভাবে করতে পারি? তা আমরা আরেকটা উদাহরণ দেখি. বিল নাম্বার 4, only আল্লাহ ক্যান সেভ আস. এখানে কি আছে? অনলি আল্লাহ ক্যান সেভ আস, কেবলমাত্র আল্লাহ আমাদের কি করতে পারে? রক্ষা করতে পারে. সো গাইস, তা এখানে কি আছে? আল্লাহ, অনলি আল্লাহ, আল্লাহকে নির্দেশ করেছে. আল্লাহ কি আমরা কি বস্তু ভাববো? না, কখনো না, সংখ্যাও না. তা আল্লাহকে মিনিমাম আমরা কি ভাবতে পারি? যে ব্যক্তি, যে বলি যে হে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও. তো এই অর্থে কি আল্লাহকে আমরা ব্যক্তি ধরবো? তাহলে অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? আল্লাহকে বোঝানো হয়েছে. তো অনলি আল্লাহ ক্যান সেভ আস, কেবলমাত্র আল্লাহ আমাদের কি করতে পারে? সেভ, রক্ষা করতে পারে.
তাহলে আমরা কি লিখব এই অনলি এর পরিবর্তে কি লিখব নান বাট আল্লাহ ক্যান সেভ আস কেবলমাত্র কি আল্লাহ আমাদের রক্ষা করতে পারে হ্যাঁ গাইস এর পরবর্তীতে আমরা আরেকটা নিয়ম দেখব যে অলায় যুক্ত সেন্টেন্স থাকলে এটা কিভাবে করা যায় হ্যাঁ গাইস তোমরা আমার সাথে থাকো এবং নাটেরে পুরো লিসনটা দেখতে থাকো তাহলে আমি আশা করি তোমাদের যে অ্যাফারমেটিভ টু নেগেটিভ এই ক্ষেত্রে তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এখানে কি লেখা আছে অলারের যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্স যদিও অলারের যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা অলারের এর পরিবর্তে কি লিখব যে নেভার এর পরে যে যদি অ্যাফারমেটিভ বদল বা হা বদল যদি কোনো শব্দ থাকে তার বিপরীত শব্দ আমরা ইউজ করব হ্যাঁ গাইস আবার বলতেছি যদি এখানে অলারের যুক্ত অ্যাফারমেটিভ সেন্টেন্স কে নেগেটিভ করতে বলা হয় তাহলে অলারের এর পরিবর্তে আমরা কি লিখব নেভার অলারের এর পরিবর্তে কি লিখব নেভার এবং এর যে পরবর্তী এই সেন্টেন্সে যে অ্যাফারমেটিভ বদল শব্দটা থাকবে এই শব্দের আমরা বিপরীত শব্দ ইউজ করব আমরা উদাহরণটা দেখি এখানে কি আছে হি অলওয়েজ লাইকস মি সে আমাকে সর্বদা কি করে মানে পছন্দ করে তাই হি অলওয়েজ আমি কি বলছি অলওয়েজ যুক্ত যদি অ্যাফারমেটিভ সেন্টেন্স থাকে তাহলে অলওয়েজ এর পরিবর্তে এই অলওয়েজ এর পরিবর্তে আমরা কি লিখব নেভার অলওয়েজ এর পরিবর্তে অলওয়েজ এর পরিবর্তে আমরা কি লিখব নেভার তাহলে আমরা কি লিখতে পারি এখানে হি নেভার এই অলওয়েজ এর পরিবর্তে আমরা কি লিখবো হি নেভার এখন দেখো লাইকস এর বিপরীত কি হেট হি নেভার হেটস মি তাহলে কি সে আমাকে কখনো কি করে না ঘৃণা করে না তার মানে এখানে কি আমাদের সেন্টেন্সের যে প্যাটার্নটা সেন্টেন্সের কাঠামোটা পরিবর্তন হয়েছে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না তাহলে অর্থের পরিবর্তন হলে কিন্তু সেটা আর আমাদের ট্রান্সফর্মেশন হবে না তাহলে কি আছে হি অলওয়েজ লাইকস মি এটা হবে হি নেভার হেটস মি সে আমাকে কখনো ঘৃণা করে না এভাবে আমরা একাধিক সেন্টেন্স আমরা এভাবে করতে পারি আমরা আরেকটু উদাহরণ দেখি হি ইজ অলওয়েজ হ্যাপি সে সর্বদা কি সুখী হি ইজ অলওয়েজ হ্যাপি সে সর্বদা সুখী এখানে আমাদের কি আছে অলওয়েজ তো অলওয়েজ এর পরিবর্তে কি হবে নেভার এবং হ্যাপি বিপরীত যে এখানে কি আছে হ্যাপি অর্থ কি সুখী তাহলে আমরা এই যে হ্যাপি হ্যাপি এর পরিবর্তে কি লিখতে পারি আর হ্যাপি হ্যাঁ গাইস তাহলে আমরা দেখি হি ইজ তারপর অলওয়েজ এর পরিবর্তে কি লিখবো নেভার ইজ নেভার আর হ্যাপি সে কখনো কি অসুখী নয় এরপরে আমরা আরেকটা দেখবো সেটা হলো যদি সেন্টেন্সে মাস্ট ক্যান অথবা হ্যাজ টু হ্যাভ টু বাই হ্যাভ টু থাকে এগুলো সাধারণত ক্যান নট বা অথবা ক্যান নট হেল্পে রূপান্তর করতে হয়